সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। ম্যাডাম মুখ্যমন্ত্রীর ওনার কাজটাই বার্তা, উনি যেভাবে উন্নয়ন করেছেন 2011 থেকে 2018 পর্যন্ত, সেই বার্তাটা মানুষ প্রত্যেক ইলেকশনে দিয়ে আসছে। 2019 ইলেকশনে মানুষ বার্তা দেবে, আর আমরা যেভাবে লেগে আছি সেভাবে লেগে থাকবো। আর মুখ্যমন্ত্রী এভাবে এগিয়ে চলুন, তার কর্ম এভাবে এগিয়ে চলুন, তার ধর্ম এভাবে এগিয়ে চলুন, আমরা সবাই ওনার সাথে আছি ছিলাম। যে আগামী যে 2019 নতুন ইয়ার আসছে, তার জন্য মানুষ ভালোভাবে দিন কাটাক, তাদের যেন ভালোভাবে দিন যা। এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা জানাচ্ছি সকল মানুষকে এবং ট্যাঙ্গার মানুষকে দিনটা ভালো করে কাটুক। এবং আমাদের যে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যেমনি মানুষের পাশে থেকে মানুষের কাজ করে যাচ্ছে এবং গরিব মানুষদের পাশে থাকছে, যে এবং মানুষের পাশে থাকার যে অঙ্গীকার, সেটাকে আমরা আগামী দিনে আরও ভাবে জোর করে সেইগুলো মানুষের পাশে থাকবো। আমাদের যে 2019 আগামী 2019 আসছে এবং পশ্চিমবঙ্গের মানুষদেরকে এবং ট্যাঙ্গা থাকার যে আমাদের কর্মী তাদেরকে আন্তরিক অভিনন্দন, এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী তাকেও আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, 2018 খুব ভালো কাটলো, 2019 আমি ভগবানকে প্রার্থনা করছি সবার জন্য খুব মঙ্গলভাবে কাটুক, আপনার পরিবার আপনার বাচ্চা সবার জন্য উন্নতি হয়, খুব ভালোভাবে থাকবেন, ওনার দীর্ঘায়ু আমি কামনা করি। আর নেক্সট সিএম আমি ওনাকে দেখতে চাইছি, 2019 আমার জন্য খুব বড় সারপ্রাইজ হয়ে দাঁড়াবে। আমাদের মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের পথে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন, আর আমরা সবাই ওনার সাথে আছি, ওনার পাশে আছি, আর আমরা চেষ্টা করব, চেষ্টা কি আমরা 100% করব কি আমাদের পশ্চিমবাংলা একটা আলাদা, যেমনি দিদির যা স্বপ্ন ছিল। আমার নাম সেতীশ তিয়াগ, আমি তৃণমূল কর্মী হিসাবে আগামী 2019 জন্য রাজ্যের সকল মানুষকে শুভেচ্ছা জানাই। আর বিগত বর্ষ যেভাবে ওনারা কাটিয়েছেন, আগামী 2019 ভালো করে সবাই কাটান। 19 জানুয়ারি আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি ব্রিগেডে রিয়ালের র্যালির ডাক দিয়েছেন, এবং সেই সমাবেশে 1 নম্বর ওয়ার্ড থেকে আমরা বিরাট জমায়েত নিয়ে যাব, তরুণ শাহর নেতৃত্বে এবং আনোয়ার খানের নেতৃত্বে। ওখানে গিয়ে দিদির হাত শক্ত করব এবং সব মানুষকে জানাই, আর সবাইকে বলছি সবাই ওখানে এসে দিদির হাত শক্ত করুন। দিদি যে ডাক দিয়েছেন 2019 বিজেপি ফিনিশ, আমাদের নেত্রী সেখান থেকে সেই বার্তা দেবে। আমাদের 2019 সবই পশ্চিমবঙ্গালে সবকে সরচা জানাচ্ছি, আর আমাদের রাহুল গান্ধী সরচা জানাচ্ছি। আর 2019 মানে আমাদের হিন্দুস্তানে খুব ভালো করে মানুষ, মানে কোনো আমাদের দেশের মধ্যে এই জাতপাত নিয়ে কোনো কথা হবে না। যখন আমাদের রাহুল গান্ধী সরকার দিল্লিতে বসবে, আপনি দেখে নেবেন এইসব কোনো কথা না। যত উল্টো পুল্টো কাজ করেছে বিজেপি, সব আমরা শেষ করব। আমাদের রাহুল গান্ধী একটা কথা বলে দিয়েছে যে আমরা 2019 আসছি আর বাবরির জন্য ভালো কাজ করে যাবো। জয় হিন্দ বন্দে মাতরম। আসলে কাউন্সিল হিসাবে বলছে যে এখন তো কাউন্সিলর নেই, এই মা মাটি মানুষের সরকার, 10 তারিখে ডেট শেষ হয়ে গেছে, সেই জন্য আর কাউন্সিলর নেই। আমি এক্স কাউন্সিলর হিসাবে বলছি যে এই নতুন বছর যেটা আসছে, সেটা আমি চাইছি যে আমাদের দেশে হিন্দু মুসলিম একসাথে থাকুক। তারা আজকে যা দেশে অবস্থা, সে সব জায়গায় ও আপনার ভারত হোক বা পশ্চিম বেঙ্গল হোক, যেরকম হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে, সেটা আমি বার্তা দিতে চাইছি যে আমরা মন্দির মসজিদ নেই, আগে প্রথমে আমরা মানুষ, সব মানুষ একসাথে থাকবো। সেই জন্য আশা করছি যে এই 2019 সালে যে আসছে, তারা পুরো ভারতবর্ষে কোনো কিছু রকমই কোনো ঝামেলা হবে না। আর বিশেষ করে আমি পশ্চিমবেঙ্গলে বলবো যে এই আপনার ওয়েস্ট বেঙ্গলে মানুষরা হিন্দু মুসলিম শিখ ইসাই সব একভাবে হয়ে থাকবে, যাদের কোনো কিছু কোনো রকমের কোনো ভেদভাব হয় না। সেই জন্য আমরা চাইছি যে এক্স কাউন্সিলর হিসাবে আমরা আশা করছি যে এই ভারতবর্ষে আর পশ্চিমবঙ্গের সব মানুষরা একভাবে থাকবে, এটাই আশা করছি। और जितना हो सके यहाँ पर इलेक्शन कराने चाहिए, इसलिए कि इलेक्शन इस बार नहीं हुआ है यहाँ पर, जिससे बहुत से लोगों को परेशानियाँ उठाना पड़ रही हैं, कोई भी कौशल हर तरीके से, और ज़्यादा अच्छे से काम हो सके और बेहतर तरीके से। और यही कहेंगे कि हम लोग इंसानियत का जो लेकर चले हैं एक मैसेज को, उसको और आगे बढ़ा सकें।